কিছু ট্রান্সফারের আপডেট আছে, সেটা নিয়ে আলোচনা করব। আর ফেরান্ডোকে নিয়ে, জুয়ান ফেরান্ডোকে নিয়ে প্রচুর প্রশ্ন পেয়েছি, তাই জুয়ান ফেরান্ডোকে নিয়ে এবং তার স্ট্র্যাটেজি নিয়ে কিছু আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে, যেটা আমরা প্রত্যেকদিন বলে থাকি, এটা মোহনবাগানের চ্যানেল, মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদের মনে যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে যে ম্যানেজমেন্ট কি দেখতে পাচ্ছে না যে ফেরান্ডোর আন্ডারে প্লেয়াররা এরমভাবে পারফর্ম করছে, তাহলে ম্যানেজমেন্ট কেন ফেরান্ডোকে এতদিন ধরে টেনে যাচ্ছে, আবার বলছে কন্ট্রাক্ট এক্সটেনশান করবে, একে নিয়ে করবেটা কি? এটা সকলের মনেই প্রশ্ন যে ফেরান্ডোর খেলার স্টাইল দেখে তো মনে হচ্ছে না যে এই টিমটাকে নিয়ে কিছু করতে পারবে কোনোদিনও, আদৌ কিছু টিমটার হবে কি না, বরং উল্টে টিমটা সর্বনাশ হয়ে যাবে। তাহ সত্ত্বেও ম্যানেজমেন্ট কেন ভাবছে না? এবার বলি যে ফেরান্ডোকে যখন আনা হয়েছিল তখন তাকে বলা হয়েছিল যে হাভাস যে স্টাইলে খেলছে সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের খোড়া পছন্দ হচ্ছে না, তো স্টাইলটা বদলাতে হবে। মোহনবাগান একটা বড় টিম, তার টার্গেট হচ্ছে বিদেশের টিমেদের সঙ্গে পাল্লা দিয়ে এএফসি কাপ জয় ফয় করে এশিয়ার একটা বিশাল বড় জায়গায় পৌঁছে যাওয়া। তো তার জন্য কি করতে হবে? হাভাসকে আপনি বললে আপনার কথা হাভাস শুনবে না, হাভাস তার নিজস্ব মতামতে চলে, নিজস্ব স্ট্র্যাটেজিতে চলে। ও প্রথম থেকেই বলে দেয় যে ম্যানেজমেন্ট যেন আমার কাজে কোনো রকম নাক না গলায়, আমি কি করছি সেটা ম্যানেজমেন্টের কোচিং ডিপার্টমেন্টটা দেখার দরকার নেই। সেই জন্য হাভাস থাকাকালীন ম্যানেজমেন্টের হাভাসের খেলা ভালো লাগুক খারাপ থাক লাগুক সেটাতে কিছু বলার নেই, কারণ হাভাস পরিষ্কার বলে দিয়েছে সে কারুর কথা শুনবে না। তাই জন্যই ফেরান্ডো, তো ফেরান্ডো যেহেতু ইয়ং কোচ, নিজে একটা কিছু করে দেখানোর তাগিদ আছে তার মধ্যে, একটা কিছু একটা করবে, তো সেইটার সুযোগ নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ফেরান্ডোকে বলে যে তুমি টিমটাকে এমনভাবে তৈরি করো যাতে টিমটা এএফসি কাপ ফাপ লেভেলের যেরকম বাকি টিমগুলো খেলে, আমরা যেগুলো দেখে থাকি বিদেশির টিমগুলো, সেই লেভেলে নিয়ে যেতে হবে। তো ফেরান্ডো প্রথমে কি করে, তিন ব্যাক দিয়ে শুরু করে যে সব থেকে অ্যাটাকিং ফর্মেশান, তিনটে ব্যাকে খেলবো, ফুল অ্যাটাক হবে, অপোনেন্টকে একদম তছনছ করে দেবো, সেই দিয়ে সে আইএসএল এর যাত্রা শুরু করে। যাত্রার শুরুতেই আপনারা দেখেছেন কি হয়েছে, যে অপোনেন্টের পেনাল্টি বক্সে যখন তখন ঢুকে যাচ্ছে কিন্তু নিজেদের পেনাল্টি বক্স খালি খালি কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে ম্যাচগুলো হেরে যাচ্ছে, যেটা আমরা এএফসি কাপে দেখেছিলাম। এরপর ফেরান্ডোকে বলা হয় যে তোমার স্ট্র্যাটেজিতে তো খেলতে পারছে না, যে অল আউট উঠে যাচ্ছে তো নামতে পারছে না, তো এই স্ট্র্যাটেজিতে তো এখনও পর্যন্ত মানিয়ে নিতে পারেনি, সেটা দেখে বোঝা যাচ্ছিল। তখন ফেরান্ডো স্ট্র্যাটেজি চেঞ্জ করে, কিন্তু ভালো ফুটবল খেলতে হবে এটা একটা মোহনবাগান ম্যানেজমেন্টের দাবি ছিল, বিশেষ করে মোহনবাগান ম্যানেজমেন্টের। আমি বারবার বলছি আরপিএসজি গ্রুপের নয়, মোহনবাগান ম্যানেজমেন্টের যে লোকেরা ওখানে আছে, যে দুজন লোক আছে বা একজন লোক আছে, দুজন লোক আছে আমি যতদূর জানি, তাদের বক্তব্য ছিল এবং টোটাল মোহনবাগান ক্লাবের এটাই বক্তব্য ছিল যে সুন্দর খেলতে হবে। তো সুন্দর খেলতে গেলে তো পাসিং ফুটবল একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন ফুটবল, তখন ফেরান্ডো সেখান থেকে শিফট করে পাসিং ফুটবলে, কিন্তু পাসিং ফুটবলেও প্রথম থেকে সাফল্য পায়নি। প্রথম দিকে যে আপনারা যদি কেরালা ব্লাস্টার ম্যাচটার কথা ভাবেন, প্রথম ম্যাচটা সেটাতে কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল পেয়েছিল। এইবার অন্যান্য কোচেদের যেটা স্ট্র্যাটেজি থাকে যে টিমটাকে নেব, একটা ভালো রেজাল্ট করব, টিমের কি উন্নতি হলো না হলো, টিম কোথায় খেলবে আমার জানার দরকার নেই, টিম আইএসএল খেলছে আমি আইএসএল টার্গেট করব, যে কোনোভাবে আইএসএল কীভাবে ভালো ম্যাচ জেতে, যেটা হাবাস করত যে সে কাউন্টার অ্যাটাকেই খেলি আর যেভাবেই খেলি না কেন আমি ম্যাচটা জিতবো, জিতে রেজাল্ট দেবো, সেই একই চেষ্টা বিভিন্ন দলের কোচেরা, এক্সপিরিয়েন্স কোচেরা করে থাকে। এবং তাদের বক্তব্য হচ্ছে এক্ষুনি ইন্ডিয়ান ফুটবলকে ওই লেভেলে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, কারণ তাদের প্রবলেম আছে, আস্তে আস্তে উন্নতি হবে। কিন্তু ফেরান্ডো তো সেটা করছে না, ফেরান্ডো যেটা চাইছে যে ইন্ডিয়ান ফুটবল বা মোহনবাগানের ফুটবলটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হবে, সেই ধরনের স্ট্র্যাটেজি, সে নতুন নতুন ইন্টারন্যাশনাল ফুটবলে যে ধরনের স্ট্র্যাটেজি আসছে সেগুলো ইমপ্লিমেন্ট করছে, এবং যার ফলে যেটা হচ্ছে যে প্লেয়াররা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, ইন দ্য সেন্স যে যত ফাস্ট ফুটবল খেলার দরকার তত ফাস্ট ফুটবল খেলতে পারছে না। স্লো ফুটবলের একরকমের ছক হয়, ফাস্ট ফুটবলের আর এক রকমের ছক হয়। উইক টিমরা কোনো রকমে বড় টিমের সঙ্গে ম্যাচ বার করার জন্য কিছু সেফটি স্ট্র্যাটেজিতে খেলে, আর আপনি যদি মনে করেন যে অপোনেন্টকে পুরো দুমড়ে মুচড়ে দেবেন তাহলে কিন্তু আপনাকে অন্য ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, অল আউট অ্যাটাক খেলতে হবে, এবং অল আউট অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু আপনাকে ঠিক টাইমে ব্যাক করে আসতে হবে। আপনি উঠে গেলেন আর ব্যাক করতে পারলেন না, তাহলে কিন্তু উল্টো দিক থেকে গোল বেশি খেয়ে যাবে, কারণ ডিফেন্সটা ওপেন হয়ে যায় অল আউট অ্যাটাকের ক্ষেত্রে।
এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়া এই ভিডিওটাকে দুটো পার্টে ভেঙে দিলাম, বাকি যে সেকেন্ড পার্টটা এটা আপনারা সন্ধ্যে 7টার সময় দেখতে পাবেন, গোটা 10 মিনিটের ভিডিও আপনারা কেউ ধৈর্য ধরে দেখবেন না, তাই দুটো পার্টে ভাগ করে দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।